ফিলটা কি না নে গাফকের মাল ধরে পুকো মাল ওর দামে গাফর মাল ফিলটা কি দামে ইদানিং একটা খবর আমরা শুনেছি আর কি, যে আসাম থেকে একটা গ্রুপ আমরা ত্রিপুরার কাকার সাথে হাত করে শনিচড়াতে একটা প্রোগ্রাম করতেছে। আগরের গাছে ট্যাবলেট না কি জানি ইউজ করানির যে পরিকল্পনা তারা নিয়েছে, আমাদের ত্রিপুরাতে এগুলির দরকার নাই। আমাদের ত্রিপুরাতে ন্যাচারেল জিনিস ধরে, এবং এই যে ট্যাবলেট বা লিকুইড যেগুলি আছে এটার ভবিষ্যতে ইনফেকশন আইতে পারে, সাইড এফেক্ট আইতে পারে, অথচ ফুকাটাও সরিয়ে যাইতো কি পারে আমরা ত্রিপুরার থেকে। যার ধরুন এগুলির পক্ষে আমরা নাই, এটার বিপক্ষে আমরা। এই বলেই আমার মেডিসিন আমরা গভর্নমেন্ট লেভেল থেকে এগুলি করানো হয়েছিল, কিন্তু এটা ওই মেডিসিন থেকে শুধু ভিতর দিকে গাছটি ফসিয়া পুরো যাইতেছে গিয়া। ওখান পর্যন্ত দেখা গেছে যে কোনো ধরনের কষ্ট কিছু আইছে না, শুধু ফসিয়াই যাইতেছে। এই হলো মেডিসিনের ইয়েটা। আর আশেপাশে এই মেডিসিনগুলি ইউজ করলে আশেপাশে গাছ থেকে ফুকগুলিও সম্ভবত সরিয়া যাইতে কি পারে, এফেক্ট অবশ্যই হইতে পারে যদি এটার কোনো গ্যারেন্টি তারা না দেয়। গ্যারেন্টি গভর্নমেন্ট বা যারা এটা নিয়ে ইয়ে করতেছে তারা যদি এটার উপরে রিচার্জ করিয়া এটার সাইড এফেক্ট আইতো না এরকম কিছু যদি হয় দিতে পারে তারা, তাইলে আমরা তো এটাও চাইছি না। আমরা চাইছিলাম যে ফুকার সৃষ্টি করা হোক। সায়েন্টিস্টের কাছে আমরা এটাই দাবি রাখছিলাম যে আপনারা এইগুলি না করিয়া ফুকা কীভাবে প্রজনন করা যায় এটার একটা ব্যবস্থা নেই, তাইলে আমরা আপনারা থেকে ভালো উপকৃত হই। আমার নিজের কাছে একটা আশ্চর্যজনক ব্যাপারে দাঁড়াইছে, যেমন আমরা সবাই অসুস্থ হলে ট্যাবলেট খাই বা ইয়ে করি, কিন্তু আগর গাছের ট্যাবলেট দেওয়ার পরে যে নিয়ে আগর ভালোভাবে ধরবে সেটা তো আমার কাছে একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াইছে। তো এগুলি কি দেশীয় প্রোডাক্ট বা বাইরা প্রোডাক্ট এটা তোমার বলা ইয়ে সংশয়ের মধ্যে রয়েছে, তবে এইগুলি বিদেশি চিন্তাধারা হবে, ভারতীয় নয় ইন্ডিয়ানও নয়। এগুলি যেমন মনে করলাম যে পোলট্রি মুরুগ, এখন ওইগুলির মধ্যে কি পোলট্রি মুরুগের মতো তারা এই জার্সি করতে চাইছে, যে দেশীয় আমরা প্রোডাকশন যেমন মনে করেন অনেকে যেমন ঢিল করে গর্ত করে বা পোকা ধরে এগুলি তো ন্যাচারালি প্রকৃতি, এগুলি না বেটার। এখন ক্যাপসুল যদি বেরিয়ে যায় যে তো আরও কী ধরনের কী হবে, বা বেরিয়ে গেছে অনেকে মেরেছে শুনেওছি আর কাছে তো প্রশ্ন থাকে, আদৌ বা ঘটনা উপকারিতা অপকারিতা সম্বন্ধে তো আমার একটা সংশয়, মানে যেটা কি আমার নিজের একটা সংশয় আছে। এবং ন্যাচারাল জিনিস যেমন আমার পোলট্রি মুরগি ভর্তি হয়ে গেছে সব ঠিক,